প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে অবরাকাত। ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে 2023 নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কি কি পদে আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কত তারিখ পর্যন্ত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। এবং এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকা থেকে দেখবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি। চলুন কথা না বলে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন। প্রথমে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ, বয়স হচ্ছে 18 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, 1 জুলাই 2023 তারিখ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। সাবজেক্ট হচ্ছে আর্কিটেকচার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এসএসসি এসএসসিতে 4.50 থাকতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে 3 পয়েন্ট থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে, বয়স হচ্ছে 28 বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, পরিসংখ্যান, অর্থনীতি অথবা বিবিএ বিষয়ে সম্মান পাস হতে হবে। এসএসসি এইচএসসিতে 4.50 থাকতে হবে এবং সম্মানে 3 পয়েন্ট থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। শিক্ষা শাখা পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন, বয়স হচ্ছে 30 বছর। বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে, এসএসসি এইচএসসিতে 4 পয়েন্ট থাকতে হবে এবং সম্মানে 3 পয়েন্ট থাকতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান ও আইন শিক্ষা শাখায় আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন। শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারিং পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন, বয়স হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এসএসসিতে 4.50 থাকতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 পয়েন্ট থাকতে হবে। সাবজেক্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন। উচ্চতা হচ্ছে পুরুষ হচ্ছে পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। ওজন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। জাতীয়তা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। মনোনয়ন পদ্ধতি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে 30 হতে 26 জানুয়ারি 2023 তারিখে নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরীক্ষা 27 জানুয়ারি 2023। লিখিত পরীক্ষা হবে ইংরেজি, সাধারণ জ্ঞান, অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর আইএসবি পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত মনোনয়ন। বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত বেতন দেওয়া হবে এবং অন্যান্য বিশেষত্ব হচ্ছে কেরিয়ার, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, সন্তানদের অধ্যয়ন, বাসস্থান এবং চিকিৎসা সুবিধা রয়েছে। আবেদন ফর্ম পূরণ ও জমাদান। প্রথমে আপনাকে অনলাইন আবেদন করার জন্য একটি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ 700 টাকা, যে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা এম ক্যাশ, ব্যাংক এশিয়া, বিক্যাশ, রকেট নগদের মাধ্যমে পূরণ পরিশোধ করতে পারবেন। এছাড়াও কোনো যদি সমস্যা দেখা দেয়, যে ব্লোটিংয়ে দেখানো সাপোর্ট নম্বরের সঙ্গে অথবা 01707609017 নম্বরে সরাসরি যোগাযোগ করুন। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 জানুয়ারি 2023। এছাড়াও হেল্পলাইন রয়েছে 01769702215, সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ফোন করে বিনোদন সমস্যা জানতে পারবেন। তো আপনারা কীভাবে আবেদন করবেন, আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে join.navy.navy.mail বিডি লিখে যদি ইন্টারফেস করেন, তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্কল নিচে যান, তাহলে দেখতে পারবেন অফিসার, কারেন্ট, ওপেন সার্কুলার, এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আবেদন করতে পারবেন। আর ডিটেলস ক্লিক, হেয়ারে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা শনিবার 2012 নভেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। তো এখানে যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে সকল তথ্য পূরণ করার পর চেক এলিজিবিলিটি ক্লিক করে আপনার যে তথ্য চাওয়া হবে সেই তথ্য সাবমিট করে এরপরে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন।
তো এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে 2023-এর নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।